মুক্তা রায় চৌধুরী, দেখুন এনাকে ফিমেল সাজালে কেমন লাগে। তো বুঝতেই পাচ্ছেন, এবার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, দেখুন কেমন লাগছে, একদম আলাদা। এবার দেখুন তাপস পাল, তো এনাকে তো একদম চেনাই যাচ্ছে না, পুরো আলাদা লেভেল ভাই। ইনি হিরণ চ্যাটার্জি, উফ, হিরণকে মেয়ে সাজাতে অসাধারণ, মানে কিছু বলার মতন ভাষা নেই। অঙ্কুশ হাজরা, তো অঙ্কুশ হাজরাকে মেয়ে সাজাতে মানে কি বলবো, অরিজিনাল লাগছে, অরিজিনাল। তো সাকিব খান, বাংলাদেশের নাম করা সুপারস্টার, উফ, একদম মানে মেয়ে হওয়ার যে পারফেক্ট যে একটা স্টাইল ধরন সেটাই। তো যিশু সেনগুপ্ত, উফ, যিশুর কোনো তুলনা নেই, মানে পুরো পারফেক্ট মেয়ে। আবির চ্যাটার্জি, তো আবির চ্যাটার্জিও কিন্তু অসাধারণ লাগছে বস, অসাধারণ, কিছু বলার নেই। তো রুদ্রনীলদা, উফ, ছিটকে গেলাম ভাই, ছিটকে গেলাম, এটা কি করে সম্ভব, তাই না, জাস্ট অসাধারণ। সোম চক্রবর্তী, উফ, লেভেলটাই দেখুন, মানে পুরো অস্কার দেওয়ার মতন হয়ে গেছে, তাই না বন্ধুরা। তো ইয়াশ দাশগুপ্ত, উফ, ছেলে মেয়ে উভয় পক্ষে তাকে কিন্তু সাজালে দারুণ দারুণ। মিথুন দা, উফ, মিথুন দা কোনো কথা নেই, সুপার সুপার ভাই, তাই না, সুপ, উফ, মেগাস্টার প্রসেনজিৎ ইন্ডাস্ট্রি, এনার মেয়ে সাজানো জাস্ট চমকে দেওয়ার মতো। জিদ্দা, উফ, বাংলার বস জিদ্দাকে এইভাবে লাগবে কল্পনা করা যায় না, উফ। তো দেবদা, তো দেবদাকে দেখুন মানে অন্যরকম লাগছে, তাই না, দুটো ভিন্ন ধরনের লাগছে।